হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যানার্জিস রিচ, আমাদের রক্তে ফুটবল। আইএসএল থেকে শুরু করে ইস্টবেঙ্গল বেশ কয়েকটা আপডেট রয়েছে যেগুলো তোমার সাথে শেয়ার করে নেবো। তো যারা এখন পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ হলো ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে তোমাদের কাছে একদম নোটিফিকেশান এক্সক্লুসিভলি পৌঁছে যায়, সেই কারণে। তো চলো এরপর দেখে নিই টপিকগুলো কী কী রয়েছে। প্রথম টপিকটা কিন্তু আইএসএলকে নিয়ে, পরের মরশুমে আইএসএলে একটা বিগ চেঞ্জ কিন্তু আসতে পারে। যদিও এটা কথাবার্তা প্রাথমিক স্তরে রয়েছে, এটা যদি ফাইনালাইজ হয় তাহলে নিয়মটা এরকম হবে, যেমন এই মৌসুমে তোমরা প্রত্যেকেই দেখলে যে প্লেইং ইলেভেনে কিন্তু চারজন বেশি খেলছিল, সেই ক্ষেত্রে নেক্সট মৌসুমে কিন্তু একটা ভাবনা চিন্তা করা হচ্ছে যে পরের মৌসুমে আইএসএল কিন্তু পাঁচজন ফরওয়ার্ডকে খেলানো হতে পারে প্লেইং ইলেভেনে। তার কারণ একটা এফসি রুল অলরেডি চেঞ্জ করেছে, যেখানে কিন্তু এফসি 5+1 রুল ফলো করছে। তো সেই কারণে আইএসএল কিন্তু এই চেঞ্জটা আসতে পারে। যদি আসে কেমন হবে তোমরা কমেন্ট করে জানাবে, তার কারণটা কি না, যদি এরকম একটা রুল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু বিদেশি প্লেয়ারের সংখ্যা বাড়লে দেশীয় প্লেয়ার কিন্তু সংখ্যাটা কমবে, এটা কিন্তু কোনো ভালো বিজ্ঞাপন হবে না ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো তোমাদের কমেন্টের আশায় রইলাম। এরপর চলে আসবো ইস্টবেঙ্গলের একটা দারুণ আপডেট রয়েছে, সেটা হলো ইস্টবেঙ্গলের সিটিও অর্থাৎ চিফ টেকনিক্যাল অফিসার আইএসএল শেষ হলেই ইস্টবেঙ্গলে যোগ দেবে একজন নতুন সিটিও, তিনি হলেন অময় ঘোষাল। এবং তিনি কিন্তু চেন্নাইয়ান এফসি সহ ভারতের ফুটবলের তাবড় তাবড় ক্লাবের সাথে কাজ করেছেন। তার মূল কাজ হচ্ছে ক্লাবের টেকনিক্যাল বিষয়গুলোকে দেখা, এবং শুধু তাই নয় তার সাথে রিক্রুটমেন্ট জাতীয় বিষয়টাও কিন্তু নজর দেওয়া। ফলে ইস্টবেঙ্গলে এটা যে একটা ভালো পদক্ষেপ এটা বলাই যায়। এর ফলে কিন্তু নতুন ভালো প্লেয়ার বা ইস্টবেঙ্গল ক্লাবের কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যেতে পারে। এরপর চলে আসবে একটা বিষয়ে তোমরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছো, সেটা হলো ইস্টবেঙ্গলের এই সপ্তাহে বাংলাদেশ যাওয়ার কথা ছিল কিন্তু একটা কারণবশত সেটা যাওয়া হয়নি। তো সেক্ষেত্রে কী হলো হঠাৎ করে কারণটা, এটা নিয়ে অনেকে চিন্তা করছে, কিন্তু আমি বলছি চিন্তা করার কোনো কারণ নেই। তার কারণ হলো ইস্টবেঙ্গলের দুটো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটাকে চুকিয়ে পরে নেক্সট সপ্তাহেই কিন্তু বাংলাদেশ যাবে, এই নিয়ে চিন্তিত হওয়ার কোনো রকম কোনো কারণ নেই। এরপর চলে আসবো মূল একটা ইন্টারেস্টিং টপিক, আজকেই কিন্তু ইস্টবেঙ্গলের খেলা শেষ হয়ে যাচ্ছে আইএসএলে অফিসিয়ালিভাবে। তো শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গলের যে বিচ্ছেদ সেটা কিন্তু তুমি ধরে রাখতে পারো বা তোমরা ধরে রাখতে পারো যে এই ম্যাচটার পরে কিন্তু হয়ে যাবে। ওর অফিসিয়ালি কবে ঘোষণা আসবে সেটা তো সময় বলবে, কিন্তু আজকের পরেই কিন্তু একটা মানে তোমার শুভেচ্ছা বার্তা কিন্তু শ্রী সিমেন্টের পক্ষ থেকে দিয়ে সম্ভাবনা রয়েছে, খুব জলদিই কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। আগামী তোমার 15 থেকে 20 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু স্পোর্টিং রাইটস চলে আসবে ইস্টবেঙ্গলের হাতে। তো এটা ছিল একটা ভালো আপডেট তোমাদের শেয়ার করে নেওয়ার মতো। যদি টপিকগুলো বা প্রত্যেকটা খুব যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবে আমাদের সাপোর্ট করার জন্য, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো। তার কারণ হলো যে প্রতিদিনই আমরা কিন্তু এক্সক্লুসিভলি ভিডিও ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে করে থাকি, এবং সেই নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত কিপ সাপোর্টিং অ্যান্ড কিপ লাভিং, বাই।